আমরা অনেকেই আছি আমাদের বাড়ির বাড়তি বাসি ভাত বা পচা ভাতগুলো ফেলে দিই। তো এই বাসি ভাত বা পচা ভাতগুলো না ফেলে আমরা আমাদের যে কোনো গাছে যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে সেই গাছগুলোকে আমরা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে বাঁচাতে পারবো। এই ভাত থেকে আমরা বিভিন্ন রকমের পুষ্টিগুণ পেয়ে থাকি যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন ম্যাগনেশিয়াম, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন রকমের পুষ্টিগুণ পেয়ে থাকি আর এই পুষ্টিগুলোর অভাবেই কিন্তু আমাদের গাছে সঠিক সময়ে ফুল ফল আসে না বা অনেক সময় ঝরে যায়। আর এই বর্ষাকালে আমরা যদি এই ভাত সঠিকভাবে আমাদের গাছে ব্যবহার করি তাহলে কিন্তু দ্রুত আমাদের গাছগুলো সেই পুষ্টিগুণগুলো পাবে। তো এই ভাতের দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাদেরকে দেখাবো। আপনারা এই বর্ষাকালে যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত ফল পাবেন। তো চলুন কিভাবে আমরা আমাদের গাছে এই বাসি ভাত ব্যবহার করলে আমাদের গাছগুলো এই পুষ্টিগুণগুলো পাবে দেখে নেওয়া যাক। তো আমি আপনাদেরকে একটি 1 থেকে 5 লিটার জলের দ্রবণ তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশিরভাগ করে করতে পারেন। তো প্রথমে আমাদেরকে কিছুটা পরিমাণে ভাত নিয়ে নিতে হবে, প্রায় 5-7 চামচ মতো আমরা নিয়ে নেব। এখানে আমি 500 মতো জল নিয়েছি। তো দেখতে থাকুন আমি কিভাবে আমার গাছে এই ভাত ব্যবহার করি এবং আমাদের গাছগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল ফল পাই। অনেকেই আছে যে লেবু গাছে হয়তো সঠিক সময়ে ফুল আসছে না বা কোনো গাছে ভালো পরিমাণে ফল দাঁড়াচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই দূর করতে পারবেন। আর এই সারটাকে বা ফার্টিলাইজারটাকে আরও কার্যকারী করার জন্য আমরা যদি সামান্য পরিমাণ DAP মিক্স করে নিই তাহলে কিন্তু এর যে কাজ এটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তো আপনারা যদি DAP মিক্স করে নেন এই ভাতের সঙ্গে তাহলে কিন্তু এর ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। তো এতটা পরিমাণে নয়, আমরা সামান্য পরিমাণে DAP প্রায় 30-40টা দানা 5 থেকে 4 লিটার জলের ক্ষেত্রে এর সাথে মিক্স করে নিব। তারপর এটাকে আমরা একদিন মতো রেখে দিব। একদিন পর আপনারা দেখবেন এর কালারটা একবারে চেঞ্জ হয়ে যাবে বা সাদা হয়ে যাবে। এটা কিন্তু সরাসরি আমাদের গাছে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হতে পারে, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। তো এই উপাদানটাকে আবার আমাদেরকে কিছুটা জলের সঙ্গে মিক্স করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কতটা জলের সঙ্গে মিক্স করতে হবে। তো এখানে আমি 4 লিটার মতো জল নিয়েছি, ভাতগুলো নিচের দিকে থেকে যাবে এবং ওপর থেকে আমরা এই জলটাকে এই 4 লিটার জলের সঙ্গে মিক্স করে নিব। তো এই ভাতগুলো আমরা পরে আবার আমাদের গাছে দিতে পারি, সেগুলো কীভাবে দিব আপনি আমি দেখাবো। তো ভাতের ফ্যান বা মারে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে, সেই জন্য কিন্তু আমাদের টবের মাটিতে পিঁপড়ে বা বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হতে পারে এই ভাতের মেশানো জলটা দেওয়ার পর। তো সেই জন্য আমরা এর সাথে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে নেব, তাহলে কিন্তু আমাদের গাছের গোড়ায় কোনো রকম পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ হওয়ার ভয় থাকবে না। এই সারটা কিন্তু তাহলে ভালো কাজ করবে, এই তরল সারটা। হলুদ গুঁড়ো কিন্তু ভালো ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডের কাজ করে। তারপর এই দ্রবণটাকে আমরা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব যাতে হলুদ গুঁড়োটা এই জলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়। আর অবশ্যই আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করব। আর যদি হলুদ গুঁড়োর পরিবর্তে আমরা সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করি বা যে কোনো ছত্রাকনাশক তাহলে কিন্তু আরও ভালো কাজ হবে। তারপর এই দ্রবণটাকে আমরা আমাদের সব ধরনের গাছে প্রায় 500 গ্রাম মতো করে দিয়ে দিব। তাহলে দেখব এই বর্ষাকালে আমাদের গাছগুলো একেবারে সবুজ ও সতেজ হয়ে থাকবে এবং আমাদের গাছগুলোতে আমরা প্রচুর পরিমাণে ফুল ফল পাবো। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা দিতে পারি, আমাদের প্রত্যেকটা ফুল ফল গাছে আমরা দিতে পারি বা সবজি গাছে যে কোনো গাছে খুব ভালো কাজ করে। এছাড়াও আরও একরকমভাবে আমরা এই ভাত আমাদের গাছে ব্যবহার করি, সেক্ষেত্রে কাজ হতে একটু দেরি হবে তবে কাজ হবে। আর এই বর্ষাকালে কিন্তু কাজ দ্রুত শুরু হয়। তো আপনারা ভাতগুলো না ফেলে এখন আপনাদের গাছের ক্ষেত্রে লাগাতে পারেন, কারণ এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং ভাতগুলো দ্রুত পচে কিন্তু কাজ হবে এবং যে পুষ্টিগুণগুলো বললাম সেগুলো পাবে। তো আমরা গাছের গোড়া থেকে 4 আঙুল ছেড়ে 3 চামচ ভাত আমরা একটি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে এইভাবে দিয়ে দিব। আর গাছের গোড়ায় একেবারেই দিব না, অবশ্যই এটা মনে রাখবেন, তা নাহলে কিন্তু গোড়ায় ছত্রাক লেগে যেতে পারে, ঠিক আছে। তারপর আমরা এইভাবে 3-4 চামচ মতো দিয়ে দিব। এবং তারপর যে আমরা উপরের দিকে মাটিগুলোকে তুলে দিলাম সেগুলো দিয়ে এই ভাতগুলোকে ঢেকে দিতে হবে। আর ভাতগুলো যদি আমরা খুলে রেখে দিই সেক্ষেত্রে ছত্রাক বা ফাঙ্গাসের লেগে যেতে পারে বা অতিরিক্ত পিঁপড়ে বা বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তাই আমরা টবের মাটিগুলো একটু ওপরের দিকে তুলে ভাতগুলো দিয়ে আমরা মাটিগুলোকে সুন্দরভাবে দিয়ে ঢেকে দিব এই ভাতগুলোকে। যদি এখন বৃষ্টি হচ্ছে সেহেতু আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমাদেরকে এখানে বেশি করে জল দিতে হবে এবং যাতে জল শুকিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভাত দেওয়ার 2-3 দিন আমাদেরকে একটু বেশি করে জল দিতে হবে, তাহলে কিন্তু দ্রুত
কাজ হবে, এই কথাটি মনে রাখ।